জগন্নাথ, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এই ভিডিও সামনে এসেছে, এই ভিডিওটা 4th মে'র, আড়াই মাস পর যখন সেটা ভাইরাল হলো, এখন একজন অ্যারেস্ট হলো, যখন 0 FIR অলরেডি লজড হয়েছিল, এর পরও চিফ মিনিস্টার কেন পদত্যাগ করবেন না? দেখুন, এমন একটি ঘটনা যে ঘটনা নিয়ে মানে নিন্দে যত কঠোরভাবেই করা হোক না কেন, তা যথেষ্ট নয়, মানবতার করুণতম চিত্র। এবং সেই কারণেই এই ভিডিও দুটি ভাইরাল হওয়ার পর প্রধানমন্ত্রী কঠোর শব্দের নিন্দা করেছেন, বলেছেন যে শুধু মণিপুর না, এই এরকম ধরনের ঘটনা, এরকম ধরনের জগন্নাথ 78 দিন পর প্রথম প্রধানমন্ত্রী মুখ খুললেন পৃথিবীতে, এই ভিডিও অ্যাটলিস্ট তার নীরবতা ভাঙলো সারা পৃথিবীতে হচ্ছে দেশের মুখকে নামিয়ে দেয়। এবং তিনি সেই সঙ্গে একই কথা বলেছেন যে যে কঠোরতম শাস্তিও, বীরেন সিংকে বরখাস্ত কেন করা হচ্ছে না, কঠোরতম শাস্তিও দেওয়া হবে। এটি এমন একটি ঘটনা যে ঘটনা নিয়ে কোনো তুলনামূলক বিচার করাই যায় না। কাকলি দেবী বললেন যে উনি উন্নাও আর হাতরাসে গেছেন, দেশে নাকি এমন ঘটনা এখনও ছিল না, এমন কোন ঘটনা তিনি কোনো দিন ঘটেননি। তো কাকলি দেবী এবং কাকলি দেবীর নেত্রী যিনি আছেন, তিনি কি ধানতলা, বানতলা, চম্পলা, সর্দার ভুলে গেলেন? তাদের রাজনীতির আধারই ছিল ধর্ষণকে নিয়ে রাজনীতি করা। অ্যাটলিস্ট আমার নেতা এমন যে এরকম ঘটনার কঠোরতম নিন্দা করেন। পার্ক স্ট্রিট ধর্ষণকাণ্ডের পর অন্তত আমার এমন কোনো নেতা নেই বা এমন কোনো নেত্রী নেই যিনি বলেন যে এটা হচ্ছে একটি খরিদ্দার এবং পরিষেবা প্রদানকারিণীর মধ্যেকার বিষয়, এটি ধর্ষণের ঘটনা নয়। যিনি কালিয়াগঞ্জের ঘটনা রেপের পর বলেন যে ওই মহিলার চরিত্রের দোষ ছিল, তাই ধানতলা, বানতলা, হাঁসখালি, কালিয়াগঞ্জ, পার্ক স্ট্রিট এসব কোনো ঘটনা আজ এই মণিপুরের ঘটনার সঙ্গে তুলনীয় নয়। এ কথা আজকে তুলনামূলক বিচারের জন্য আমরা এখানে বসিনি, আজকে সত্যি কথাই বলছি। প্রধানমন্ত্রীর আজকে যদি শরীরী ভাষা, তুলনামূলক বিচারে যাই, যদি শরীরী ভাষা, তাহলে নিজেদের মাথাকে আরো হেট, আরো মাটির কাছাকাছি হেট করা ছাড়া আর কিছু করতে পারবো না। প্রধানমন্ত্রীর শরীরী ভাষা যদি এখন দেখেন, আজকে যদি দেখেন, তাহলেই তার মধ্যে সমস্ত কিছু লুকিয়ে আছে। এন বীরেন সিং আজকে বলেছেন, কাকলিদি সম্ভবত কিছু বলতে চান। কাকলিদি আছেন এখনো আমাদের সঙ্গে? কাকলিদি প্লিজ। না, আমি স্তম্ভিত। ওই যে চোরের মার বড় গলা বলে না, আমরা চিরকাল নিন্দা করেছি মহিলাদের উপরে আক্রমণ, চিরকাল আমরা এই ধরনের জিনিসের থেকে সবসময় দোষীর শাস্তি দাবি করেছি। উনি কি মণিপুর যে একটা রাজ্য জ্বলছে এবং তাতে মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে দিস ইজ ওনলি ওয়ান ইনসিডেন্ট, NFIR দেয়ার আর হান্ড্রেড লাইক দিস, তার মানে দিস ইজ দ্য টিপ অফ দ্য আইসবার্গ, বহু মহিলাদের উপরে এই ধরনের অত্যাচার হয়েছে, তার সঙ্গে তিনি এখানকার যে ঘটনাগুলো সেগুলোকে তুলনা করছেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।